আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা মোবাইলের অ্যান্ড্রয়েড ফোনের লক চেঞ্জ করবেন। প্রথমে আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে তারপর আপনাকে যেতে হবে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি, এটাতে যাবেন। যাওয়ার পরে প্রথমে আপনাকে উপরে লক প্যাটার্ন, যেটা আগের লক ছিল, সেটা দিতে হবে। তারপরে আপনি যেটাই চান পিন, চাইলে পিন দিতে পারবেন, অথবা প্যাটার্ন চাইলে প্যাটার্নও দিতে পারবেন। প্যাটার্ন লকে যে তারপর একটি লক দিন, পরে কন্টিনিউ করে আবার দিন কনফার্ম, যে কোনো একটা কোড দিয়ে দিন। পরে এই প্যাটার্নটা ভুলে গেলে এই কোডের সাহায্যে আপনি খুলতে পারবেন। এভাবে করে আপনি আপনার লক চেঞ্জ করতে পারেন। দেখেন, হয়ে গেছে লকটা।